নমস্কার বন্ধুরা, একটা খুব সুন্দর কার্ডের ম্যাজিক দেখুন। তো আমার হাতে তিনটে কার্ড আছে, ওকে, 1 2 3। উপরেরটা লাল কার্ড, বাকি দুটো নীল কার্ড। এই লাল কার্ড, ওকে, খুব ভালো করে লক্ষ্য করুন। আমি এই লাল কার্ডটাকে এই দুটো নীল কার্ডের নিচে রাখলাম। এখন লাল কার্ডটা কোথায় আছে? নিচে, দুটো নীল কার্ডের নিচে, তাই তো? ওকে, তাহলে এইবার ম্যাজিকটা দেখুন। আমি যদি 1 2 3 বলি আর একটু আস্তে 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 না এটা একটু শেক করি, কার্ডটা কিন্তু মিডলে চলে আসে, দুটো কার্ডের মিডলে চলে আসে। ওকে, তো এবার আরেকটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এই দুটো নীল কার্ডের ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, একদম ওপেনলি ভেতর দিকে। কার্ডটা এখন কোথায় আছে? মাঝখানে, দুটো নীল কার্ডের মাঝখানে। এবার ম্যাজিক দেখুন, আমি যদি জাস্ট কার্ডটাকে এরকম করে করে শেক করি, এরকম করে 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 শেক করি না, কার্ডটা কোথায় চলে আসে? দুটো নীল কার্ডের নিচে, ওকে, দুটো নীল কার্ডের নিচে চলে এসেছে।